আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলা রসুল রসুলহিল করিম আম্মা বাদ সম্মানিত দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রোজা অবস্থায় নিষিদ্ধ কাজসমূহ প্রিয়নবী আলাইহি ওসাল্লাম ইরশাদ করেছেন এমন অনেক রোজাদার আছেন যাদের রোজা পালন উপবাস করা ছাড়া আর কিছুই হয় না আবার এমন অনেক রাত জেগে ইবাদত করা লোক আছেন যাদের রাত জাগরণে কোনো ফল অর্জিত হয় না কারণ হচ্ছে রোজা যেভাবে পালন করা উচিত কিংবা রাত জেগে যেভাবে এবাদত করা উচিত সেভাবে রোজাও এবাদত করে না ফলে তাদের রোজা পালন শুধু উপবাস করায় গণ্য হয় আর রাত জেগে এবাদত শুধু রাত জাগরণ হিসেবেই গণ্য হয় এ অবস্থায় রোজাদারের করণীয় হল রোজা ও এবাদতের বিষয়ে সতর্ক থাকা রোজার পরিপূর্ণ হক আদায়ে কিছু বিষয় থেকে বিরত থাকা জরুরি এক নম্বরে মিথ্যা ও গিবত সাওম বা রোজা তার পালনকারীর জন্য ঢাল ঢালস্বরূপ কোনো ব্যক্তি যখন রোজা রাখে আর মিথ্যা ও মন্দ কাজ থেকে বিরত থাকে না সে ব্যক্তির রোজা তার জন্য ঢাল ঢালস্বরূপ নয় তাই রোজা অবস্থায় মিথ্যা করা কথা ঝগড়া বিবাদ সহ যাবতীয় মন্দ কাজ থেকে বিরত থাকা জরুরি দুই নম্বরে অন্যায় আচরণ রোজা পালন যেন মহান আল্লাহ তাহালার সন্তুষ্টি অর্জনের জন্যই হয় অশ্লীল কাজে নিজেকে জড়িয়ে রোজার মর্যাদা ও সফলতা লাভের আশা করা একেবারেই ভুল তাই রোজা রেখে অশ্লীল কাজ থেকে বিরত থাকা জরুরি এমনকি কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারের সঙ্গে খারাপ আচরণ করে তবে রোজাদার যেন ওই ব্যক্তির সঙ্গে খারাপ আচরণ না করে বরং রোজাদারের একতা বলা উচিত আমি আল্লাহর রাজি খুশির জন্য রোজা পালন করছি তিন নম্বর কুদৃষ্টি চলাফেরা সহ সব সময় নিজেদের দৃষ্টির হেফাজত করা জরুরি কারো প্রতি ক্রুদৃষ্টি দেয়া থেকে বিরত থাকা প্রিয়নবী সাল্লাইসাল্লাম বলেছেন শয়তানের তীরসমূহের মধ্যে মানুষের দৃষ্টি শক্তিও একটি যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার ভয়ে এ তীর বিদ্রোহ থেকে মুক্ত থাকতে প্রচেষ্টা করে আল্লাহ তার হৃদয়ে ইমানের এমন এক দৃষ্টি শক্তি দান করেন যাতে সেই ব্যক্তি মজা ও স্বাদ অনুভব করতে পারে চার নম্বরে হচ্ছে বদনাম ছড়ানো কারো ব্যাপারে কুৎসা থেকে বিরত থাকা জরুরি কোনো ব্যক্তির ব্যাপারে কুৎসা রটানোকে আরবিতে গিবদ বা পরনিন্দা বলে কোরআনে পাকে কাজকে মৃত মানুষের পচা গোস্ত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে এ বিষয়ে সুস্পষ্ট ধারণা লাভের জন্য গিবৎ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন কোনো ব্যক্তির পেছনে এমন কোনো কথা বলা যা তার সামনে বললে সে ব্যক্তি নারাজ হয় সাহবা জানতে চাইলেন সে ব্যক্তির মাঝে যদি সেই দোষ বাস্তবেই থাকে প্রিয় নবী সাল্লা আলাই বললেন তবেই তো গিবদ বা কুচ্ছা রটানো হলো আর যদি ঘটনা সত্য না হয় মিথ্যা হয় তবে তার ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়া হলো যেটি আরও বড় মারাত্মক অপরাধ পাঁচ নম্বরে অশ্লীল কথাবার্তা রোজা রেখে অশ্লীলতা তথা গান বাদ্য বাজনা থেকে নিজেদের শ্রবণ শক্তিকে বিরত রাখা রোজা রেখে পরনিন্দা অন্যায় ও মন্দ আচরণ যেমন গুনাহের কাজ তেমনি অশ্লীল কথাবার্তা তথা গান বাদ্য বাজনাও গুরুতর অপরাধ তাই রোজাকে নিরাপদ সুন্দর ও মকবুল করতে আলোচ্য বিষয়গুলো থেকে নিজেদের বিরত রাখা একান্ত ইমানের দাবি সম্মানিত দর্শক উল্লিখিত কাজগুলো শুধু রোজা অবস্থায় নিষিদ্ধ এমন নয় বরং সব সময়ের জন্যই এ কাজগুলো অন্যায় ও ঘৃণিত কাজ বছর জুড়ে এ কাজগুলো থেকে নিজেকে বিরত রাখতে রমজানই এ কাজ থেকে বিরত থাকতে প্রশিক্ষণ গ্রহণ করার উপযুক্ত সময় আল্লাহ তালা আমাদের সকল রোজাদার ব্যক্তিকে দুনিয়ার যাবতীয় অন্যায় থেকে মুক্ত থেকে যথাযথভাবে আদায় করার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ পুরস্কার লাভের توفيق دان كرون آمين واخر دعوانا ان الحمد لله رب العالمين